জুগার কাজকর্মে ভারতীয়দের জুড়ি মেলা ভার। জুগার আর ভারতীয়দের মধ্যে এমনই সম্পর্ক যে কোথাও যদি এর মধ্যে একটা উপস্থিত থাকে সেখানে অপরটাও নিজে থেকেই উপস্থিত হয়ে যায়। বাকি জিনিসে ভারতীয়দের অভ্যাস যেমনই হোক না কেন, জুগারে কিন্তু প্রায় সব ভারতীয়ই পিএইচডি ডিগ্রি নিয়ে জন্মায়। অনেক কঠিন থেকে কঠিনতর কাজ সম্পূর্ণ করার জন্য ভারতীয়রা এমন সব জুগার খুঁজে বের করে যা দেখে গোটা বিশ্ব অবাক হয়ে যায়। আপনারা যখন ভারতীয়দের জুগাড়ের নমুনা দেখবেন তখন আপনারা এদের ট্যালেন্টের প্রশংসা না করে পারবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওতে ভারতীয়দের একাধিক এমন জুগাড় দেখাবো যা দেখে আপনারাও বলবেন, ওয়াও কি ট্যালেন্ট। চোদ্দ বছর বয়সী দর্শন কোলে নামের এই কিশোর এমন একটা ওয়াশিং মেশিন তৈরি করেছে যা চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয় না, আর এটা তৈরিতে খুব বেশি ব্যয়ও হয়নি। মধ্যপ্রদেশের একটা সরকারি বিদ্যালয়ের ছাত্র দর্শনের মা অন্যের বাড়িতে কাপড় ধোয়ার কাজ করতেন। একদিন তার মা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু অসুস্থ অবস্থাতেও তাকে কাপড় কাচতে হয়। আর এটা দেখে এই ছেলেটা দেশি উপায়ে ওয়াশিং মেশিন তৈরির পরিকল্পনা করে। নিজের পরিশ্রম এবং নিষ্ঠার দ্বারা সে ব্যারেল, জাল এবং একটা পুরনো সাইকেলের সাহায্যে এই ওয়াশিং মেশিন তৈরি করে। এই মেশিনে কাপড় ধোয়ার জন্য প্রথমে জালের মধ্যে কাপড় দিয়ে এর প্যাডেল ঘোরাতে হয়, আর এতে কাপড় ধুয়ে পরিষ্কার হয়ে যায়। দর্শনের এই আবিষ্কার আইআইটি দিল্লিতেও দেখানো হয়েছিল। মুরগির মাংস বিক্রেতাদের সবচেয়ে বেশি সময় লাগে পালক ছাড়াতে, আর যখন কেউ মাংসের দোকানে যায় তখন এইটুকু সময় অপেক্ষা করা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু যদি দোকানদার জুগাড়ু মাস্টার হয় তাহলে তার ক্রেতাদের কখনো অপেক্ষার দরকার পড়ে না। এই মাংস বিক্রেতা এমন একটা উপায় বের করেছেন যার সাহায্যে এক মিনিটের মধ্যেই মুরগির শরীর থেকে সমস্ত পালক ছেঁটে দেওয়া যায়। এই কঠিন কাজটাকে সহজভাবে করার জন্য এই মুরগি বিক্রেতা একটা বালতির চারদিকে ছোট ছোট রবারের দণ্ড লাগিয়ে দেন। পালক ছেঁটে ফেলার জন্য মুরগিকে এই বালতির মধ্যে রেখে দিয়ে একটা প্যাডেলের সাহায্যে বালতিকে জোরে জোরে ঘোরানো হয়, আর তারপর নিমেষেই মুরগির পালক ছাঁটা হয়ে যায়। চাষের জমি থেকে পাখিদের তাড়ানোর জন্য আগেকার সময় কাঠের পুতুল বানিয়ে জমিতে রেখে দেওয়া হতো, কিন্তু সময়ের সাথে সাথে পাখিরাও বুদ্ধিমান হয়ে গেছে, এই পুতুলের ভয়ে তারা আর পালায় না। কিন্তু তাতে কি, কৃষক ভাইয়েরা পাখি তাড়ানোর জন্য একটা অন্য জুগাড় খুঁজে নিয়েছে। এই দেশি জুগাড়ে চাষিরা জমিতে বায়ুচালিত পাখা লাগিয়ে তার সাথে একটা প্লেট যুক্ত করে দেয়, আর পাখার সাথে একটা ছোট কাঠের টুকরোও লাগিয়ে দেয়। পাখা ঘুরতে শুরু করলে সেই কাঠের প্লেটের সাথে সংঘর্ষের ফলে ক্রমাগত শব্দ হতে থাকে। এই শব্দ শুনে কোনো পশু পাখি ক্ষেতের আশেপাশেও আসে না। মোটর নেই, তাতে কি হয়েছে? টিউবওয়েল থেকে জল বের করার জন্য বাইক তো আছে, যেখানে পথ চলা অনেক সহজ করে তোলার জন্য বাইক তৈরি করা হয়েছে সেখানে আমাদের দেশের যুব সমাজ সেই বাইকের ব্যবহার করে টিউবওয়েল থেকে জল বের করার জন্য। এবার আপনাদের দেখাবো জুগাড় বিশ্ববিদ্যালয়ের বাবা মেয়ের জুটি, যারা এমন একটা জুগাড় আবিষ্কার করেছেন যার সাহায্যে অনেক সহজেই গাছের উপর ওঠা যায়। শুধুমাত্র আপনাকে সেই মেশিনের উপর বসতে হবে, পরের মুহূর্তেই সেই মেশিন আপনাকে গাছের উপর নিয়ে যাবে। এই মেশিনটা একটা মেয়ে তার বাবার সাথে মিলে তৈরি করেছে। উঁচু উঁচু গাছ থেকে ফল পাড়তে এই মেশিনটা ভীষণ সাহায্য করে। যিনি বাইক আবিষ্কার করেছেন তিনি হয়তো কখনো স্বপ্নেও ভাবেননি যে তার জিনিসটা এমনভাবে ব্যবহার হবে। একদিকে যেখানে কেউ টিউবওয়েল থেকে জল তুলতে বাইকের ব্যবহার করছে, অন্যদিকে এই ব্যক্তি বাইকের সাহায্যে গবাদি পশুর ঘাস কাটছেন। এবার এই কাকুকে দেখুন যিনি সাইকেলের দ্বারা এই কাজ করছেন। এমন মানুষরাই তো দেশের গর্ব, কি বলেন বন্ধুরা? এমনিতে হারভেস্টিংয়ের জন্য বড় বড় মেশিন ব্যবহার করা হলেও ভারতীয়রা কিন্তু এর জন্য জুগাড় টেকনোলজির উপরেই বিশ্বাসী। এবার এই ব্যক্তিকে দেখুন নিজের তৈরি করা মেশিন দিয়ে কি সুন্দর করে গম গাছ কাটছেন। অন্যদিকে রেডি হয়ে যাওয়া গম প্যাকেটে ভর্তি করার জুগাড়টাও কিন্তু দারুণ। কে বলেছে যে প্রেশার কুকার শুধুমাত্র খাবার তৈরির জন্যই ব্যবহার করা যায়? আমাদের দেশের মহিলারা জামা ইস্ত্রি করার জন্য প্রেশার কুকারের ব্যবহার করছেন। ইলেকট্রিসিটি না থাকলে এই দিদি কী বার করবে? তাই এরকম পরিস্থিতিতে জুগাড় টেকনোলজি তো আসবেই।
জমিতে কীটনাশক ছড়ানোর এমন কায়দা হয়তো আপনি আগে কখনো দেখেননি। বড় বড় জমিতে কীটনাশক ছড়ানোর কাজ বেশ সমস্যাজনক, কিন্তু এই কৃষক ভাই বেলুনের সাহায্যে এই কাজটা সহজেই করেন। কীটনাশক স্প্রে করার পাইপ বেলুনে লাগিয়ে বেলুনগুলো উড়িয়ে দেন, আর যখন বেলুন ফসলের উপরে থাকে তখন ক্ষেতের দুদিক থেকে দুজন পাইপটা ধরে টানতে টানতে এগিয়ে যাই, আর এইভাবে অনেক সহজেই কীটনাশক ছড়ানো হয়ে যায়, আর সাথে অনেক টাকা বেঁচেও যায়। যখন বীজ অঙ্কুরিত হয় তখন জমিতে জল না দিয়ে জমির উপর জল ছিটিয়ে দিতে হয়, যার জন্য পরিশ্রম এবং সময় দুটোই লাগে, কিন্তু এই ভাইয়ের দুর্দান্ত জোগাড়ের দ্বারা সময় এবং পরিশ্রম দুটোই বেঁচে যায়। সে ফ্যানের মধ্যে জলের পাইপ লাগিয়ে দেয়, আর ফ্যান যেভাবে ঘুরতে থাকে জমিতে সেইভাবে জল ছড়িয়ে পড়ে। যখন গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে কনস্ট্রাকশনের কাজ হয় তখন কনস্ট্রাকশনের জন্য প্রয়োজনীয় জিনিস উপরে পৌঁছাতে আমাদের শ্রমিক ভাইদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কিন্তু এখানে কয়েকজন বাসের সাহায্যে এমন একটা জোগাড় তৈরি করেছেন যাতে ইট অনেক সহজেই উপরে পৌঁছানো যায়। বাসের তৈরি এই জোগাড় টেকনোলজির উপর ইট রাখার পর এক ব্যক্তি দড়ি টেনে ইটগুলো উপরে পৌঁছে দেয়, যেখানে আর একজন সেই ইট নামিয়ে নেয়। এই জোগাড়টা সত্যিই দারুণ, তাই না? চলুন এবার আপনাদের এমন এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিই যাকে জুগাড়ম্যান অফ ইন্ডিয়া বললে ঠিক হবে। জুগাড়ের বাদশাহ উদ্ভব ভারেলি কোনো টেকনিক্যাল ডিগ্রি ছাড়াই তার জীবনে 140টারও বেশি আবিষ্কার করে ফেলেছেন, আর তিনি জুগাড়ের মাধ্যমেই সব কিছু আবিষ্কার করেছেন। 1987 সালে নিজের ব্যবসা শুরু করার জন্য তার একটা মেশিনের প্রয়োজন হয় যার দাম ছিল 5,70,000 টাকা, কিন্তু তার কাছে এত টাকা ছিল না, তাই তিনি জুগাড়ের দ্বারা মাত্র 67,000 টাকা খরচ করেই সেই মেশিনটা আবিষ্কার করে ফেলেন। 2006 সালে তিনি বেদানার দানা বার করার একটা মেশিন আবিষ্কার করেন যা নিয়ে গোটা বিশ্বে চর্চা হয়েছিল। তাকে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়, এছাড়াও তাকে নাসার তরফে সম্মানিত করা হয়। আমাদের দেশের কৃষকরা ভুট্টার দানা বের করার এমন একটা জোগাড় তৈরি করেছে যা বিদেশি কৃষকরাও নকল করছে। ভুট্টার দানা বের করতে গিয়ে মানুষের হাতের ছাল উঠে যায়, কিন্তু এই জোগাড়ের সাহায্যে এই কঠিন কাজকে অনেক সহজেই করা যায়। একটা নারকেলের খোসা ছাড়াতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে, কিন্তু দেশি উপায়ে তৈরি এই সাধারণ মেশিনে নারকেলের ছোবড়া ছাড়াতে 1 মিনিটেরও কম সময় লাগে। এই মেশিন অনেক দ্রুত কাজ করে। এবার দেখুন হরিয়ানার কুলদীপকে, যে জুগার টেকনোলজি সাহায্যে একটা এয়ারক্রাফট নির্মাণ করেছে। এই এয়ারক্রাফট তৈরির জন্য তিনি পুরনো বাইকের ইঞ্জিন ব্যবহার করেছেন এবং এয়ারক্রাফটের বাকি পার্টগুলো তিনি বাদ দেওয়া জিনিস দিয়ে তৈরি করেছেন। এই এয়ারক্রাফট 1 লিটার পেট্রোলে 12 মিনিট পর্যন্ত উঠতে পারে। সো বন্ধুরা, এই জুগাড়গুলোর মধ্যে কোনটা দেখে আপনার সবথেকে ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।